Assalamu alaikum. Welcome back after the break. You're watching Towards the Origin in conversation with Shaykh Kazi Lutfur Rahman, a graduate from Al-Azhar University and the respected Imaam and Khateeb of famously known Mosque, Regent's Park Mosque. We are discussing today mosque role and responsibility. And in our first segment, we have touched upon how the committee should run the mosque, how the importance of Imaam, and most importantly and significantly, what should a masjid's role be. In this segment, inshallah, we'll be touching upon the future generation who will be involved with the mosque. How should they get involved? And the woman's contribution and engagement with the masajid. If you do have any questions or feedback, please feel free to email us, which will be displayed at the bottom of your TV screen. Now, Sheikh, we've stopped on a very important segment or discussion there. Now, আমার প্রশ্ন হচ্ছে অনেক সময় আমরা যে এই যে স্পেশালি ওয়েস্টার্ন সোসাইটিতে আমরা যখন বসবাস করছি স্পেশালি আর সিস্টার্স হ্যাভ গট আ ভেরি স্ট্রং পয়েন্ট দ্যার দ্যাট ওয়াই বিকজ উই লিভ ইন আ কান্ট্রি ওয়ে ইটস ওয়ে ইকোয়ালিটি ইজ প্র্যাকটিসড সিনসিয়ারলি হেভিলি অ্যান্ড ইটস গার্ডেড প্রোটেক্টেড বাই ল না তার কথা হচ্ছে আপনি যে বললেন যে উত্তম হচ্ছে ঘরে পড়ার জন্য হোয়াট ইফ ওয়ান অফ দ্য সিস্টার prefers yes. to pray in the mosque. আচ্ছা আমি প্রথমে যে কইছি এখানে দুই তিনটা বিষয় আছে এটা কিন্তু একটা ভাস্ট খুবই একটা ব্রড টপিক বাট খুব সামারাইজ করি বা সিম্পলিফাইড যেটা হইল কি যে প্রথমত হইল কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে কইছেন যে তোমাদের মহিলা ফ্লোরে তোমাদের যে উইমেন ফ্লোক যারা আছেন তারে তোমরা নিষেধ করি না মসজিদ যাইতে যখন আমরা পাই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন লা তামনাউ নিসাআকুম আল মাসাজিদ ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না কইন যে তোমাদের মহিলা অকলে মসজিদ যাইতে নিষেধ করিও না বাট গড় তারার জন্য বালা গড় নমাজ পড়া বেটার দিস ইজ ইন হাদিস আচ্ছা এরপর আমরা ফাই আরেকটা হাদিস পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল মারআতি ফি বাইতিহা আফদালু মিন সালাতিহা ফি হুজরাতিহা যে এক মহিলার লাগি ওনার গড়র ভিতরে নমাজ পড়া বালা ওনার কোর্টিয়ার থাকি মানে উঠান যখন কোর্টিয়ার কোর্টিয়ার থাকি গড়র ভিতরে পড়া বালা তারপরে কইন ও মখদাইহা في مخدعها افضل من صلاتها في بيتها ابون وانا بيرسونال برايفت روم مد نماز فرا بلا وانا غورتكي ورت جتو بيتوري جتو برايفتلي نماز فرا تخون مهلا خلا جيتا ار اوتوم ابون بيتر اس بروفيسور صلى الله عليه وسلم منشن اچھا ابون এই হাদিসগুলো দ্বারা প্রমাণ হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় থেকে শুরু করিয়া এখনো বিশ্বের অনেক জায়গার মধ্যে মহিলা এখন মসজিদে অ্যাটেন্ড করেন উমর রাদিয়াল্লাহু আনহু সময় এবং সাইয়্যিদা আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে উনাদের সময় কিছু পরিবর্তন দেখা গেছে যে মহিলাসকল মসজিদে যখন আইন তখন মসজিদের যে আদব এবং আদবরে রক্ষা করিয়া মহিলাসকল মসজিদে আইন না অর্থাৎ আদব বলতে যে যেরকম ড্রেস কোড হওয়ার দরকার যেরকম মহিলাসকল মসজিদের ঘোরা হওয়ার দরকার এইরকম তারা আইরা না দে নট কামিং অ্যাপ্রোপ্রিয়েটলি দ্য ওয়ে দে শুড কাম ও দ্য ওয়ে দে ইউজ টু কাম এট দ্য টাইম প্রফেসর আজম তখন সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা কথা কইছেন এবং এটা আরও আছে অনেক কথা আছে এগুলোর মধ্যে অনেক হাদিস সকল আছে বাট একটা আমি হাদিস সাইয়্যিদা আয়েশার কাছ থেকে কই তার কথা লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাথা নিসা লা মানাআহুন্না কইন যে যদি রাসূল করিম দেখতে আই যেত ওই যার এই মসজিদ গুলাত মহিলা হল যেভাবে আইরা যে মসজিদের আদবরে মেনটেন করা না যেভাবে আউসিতে এরকম আইরা না তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মানা করলা মানে দে উড প্রফেসর উড প্রিভেন্ট just the way the women of Bani Israel were prohibited to go to masjid now question would be if a woman is dressed modestly the Islamic jihad poribasha ate hijab niqab or whatever the rules and requirements are but then again our sisters might argue that in Quran the instruction for male comes first then the woman that as soon as a man sees a woman before any thoughts come into his mind he should lower his gaze yes so why are men not Achha, doing that তাইলে এখন আমরা যে জিনিসটা হইলো যে আমরা এখন একটু মিডল পাথ হইতে হইব আমাদের মধ্যে দেখা যায় এট দ্য মোমেন্ট দুইটা টেন্ডেন্সি আছে বা দুই দিকে দেখা যায় দুই গুরু এক গুরু দেখা যায় যে মসজিদ একবারে যাইতে না শেষ অর্থাৎ মানে যে ওলামায়ে কেরাম বলে যে ওলামায়ে কেরাম ফত এবং এটা ভ্যালিড কিন্তু ফতোয়া এটা আমি কইরাম না যে ফতোয়াটা নিষিদ্ধ এবং এটা ঠিক নাই কোনো কোনো জায়গার লাগে এখনও প্রযোজ্য যে কোনো কোনো জায়গায় সেফটি ইস্যু আছে যে মহিলা সকল বাইরে গেলে সেফটির ইস্যু আছে সেফটি সিকিউরিটি ইস্যু আছে এই জন্য ওনাদের লাইক গড় ফড়া বলা তো বাট ফতোয়া কিন্তু জায়গা এবং সময় এবং প্লেসের উপর একটা ডিপেন্ড করে অরিজিনালি অ্যালাউড বাট উমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন দেখছেন যে কিছুটা অনেক কিছু হয়ে যার তখন দেখা গেছে যে চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তাই তাই এটা নার ফোকে আসলে বেশি কিন্তু দেখা গেছে যে জায়গাগুলো আবার সেফটি বা সিকিউরিটি সবকিছু ঠিক আছে এগুলো আবার ঘুরিয়া ব্যাক টু নর্মাল হয়ে গেছে আমরা দেখি বর্তমানে দুই দিকে এক গরু লাগে কমপ্লিটলি নো মসজিদ নাই
আরগুরুল গিজে মসজিদ ছাড়া দেখা যায় কোনো ইউ নাই এমন দেখা যায় রাত্রে রাইতে নিশা এবং তাহাজ্জুদের সময় দেখা যায় মহিলা সকল বাইরে সব কিছু তৈয়া মসজিদে দিকে রাইরা অর্থাৎ ওনাদের একটা ধারণা হয়েছে যে হয়তো মসজিদে গেলে ওনাদের জন্য বেশি সওয়াব হইব বা একটা হয়তো বেশি রিওয়ার্ড পাইবা বা সওয়াব থেকে হয়তো মানে তাদের মাহরুম হইছিবা দে উইল বি ডিপ্রাইভড ফ্রম রিওয়ার্ডস বাট আসলে কথাটা এটা নয় যে মহিলা সকল লাগি আমরা জানার দরকার যে গড় ফর্তা ফারত এবং গড় যদি তার দিল বয় তাহলে তার ওনাদের জন্য ভালো আর যদি মসজিদে যাইতে চাইন এবং মনে করেন যদি মসজিদে গেলে অনেক অন্য বেনিফিট সকল আছে যেমন ইলিম সিকিং নলেজ ইলিম তলব করলাম দ্বিতীয় নম্বর লাগি যে অনেকের কিন্তু দেখা যায় ঘরের মধ্যে একটা যে খুশু হয় না বা একটা এনভায়রনমেন্টও লাগি খুশু হয় না তখন মসজিদে গেলে একটা এনভায়রনমেন্ট আছে অন্য অন্য ভালো লোক হলাইন ভালো মহিলা হলাইন ওনাদেরকে দেখিয়ে ওনাদের একটা এনকারেজমেন্ট বা উৎসাহ হইল তখন দেখা যায় নামাজ পড়তে একটু ইজি হয় তাহলে এটা ঠিক আছে আমি মনে করি বর্তমান সময়ে ইন দিস আমাদের যে প্রেক্ষাপট আছে ইন আওয়ার কনটেক্সট ইন ইউকে আমি মনে করি আমাদের মহিলাসকল অলরেডি বাইরে এভরি ডে এন্ড নাইট মহিলাসকল মার্কেট হোক কোয়া বাজারও হোক কোয়া এডুকেশনও হোক কোয়া সব দিকে মহিলাসকল বাইরে কোনো কোনো সমাজের মধ্যে মহিলাসকল বেশিরভাগ সময় ঘরের ভিতরে থাকতা বা যদিও বাইরে আইতা আবার তাড়াতাড়ি ঘরে আইতা কিন্তু দেখা যায় আজকে আমাদের শপিং সেন্টার হলো মহিলাসকল বেশি এবং এটার প্রতি আমরা কিন্তু সেও না করি না আমরা যারা উলামা একরাম হল আছি মাসায় হল আছি সেও কই না যে আচ্ছা বাজারও তো যাইও না বা সাইডও পারাম না বাট এখানে একটা কারণও আছে কারণ ওমেন পপুলেশন ইজ হায়ার দ্যান মেন This is one thing, but the other thing is also that the time has changed, society has changed. So, when they say, এবং অনেকটা আমরা পাশ্চাত্যের অনেকটা কিন্তু ইনফ্লুয়েন্স প্রভাব আমাদের উপরে আছে অবভিয়াসলি বিকজ পাশ্চাত্য এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইজ রুলিং অথরিটি বাট আমি মনে করি যে অলরেডি আমাদের মহিলাসকল বাইরে তখন ওনাদেরকে ডাইভার্ট করে মসজিদে নেওয়ার দরকার এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং আপনি আগে যে কইছেন যে জায়গার অভাব এটা কিন্তু ঠিক আছে কোনো কোনো জায়গার মধ্যে জায়গা দেওয়াটা মুশকিল আছে বাট কোনো কোনো জায়গার মধ্যে জায়গা দেওয়া যাইব যদি ইচ্ছা হয় চেষ্টা করা হয় না এখানে একটা প্রশ্ন আছে একটা মহিলার জন্য কোনটা ইম্পর্টেন্ট বেশি তার ঘরের যে মা বাবা যদি থাকে শ্বশুর শাশুড়ি থাকে বাচ্চা যদি থাকে তাদের রিকোয়ারমেন্ট তাদের প্রায়োরিটিটা বেশি না মসজিদে যাওয়ার প্রায়োরিটি বেশি এবং এবং উলামায়ে কেরামরা কইছেন যে জামাইয়ের পারমিশন লিয়ে দেওয়া উইথ দ্য পারমিশন অফ হাজবেন্ড এজ ওয়েল একজন মহিলা মসজিদে যাইবা তার জামাইয়ের পারমিশন লইয়া কিন্তু আজকে অনেকে দেখা যায় যে এটা লইয়া দেখা যায় একটা অনেক সময় ফিতনা হয়ে যায় এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় জামাইয়ের পারমিশন বলতে কি মানে এখানে কি বুঝাতে চাচ্ছেন কারণ তখন ওয়েস্টার্ন সমাজে এখানে একটা ধারণা থাকতে পারে তাহলে মানে ইকুয়ালিটি নাই তাহলে এটা এটা ইকুয়ালিটি অ্যাবসলিউট ইকুয়ালিটি কোনো জায়গার মধ্যে নাই অ্যাবসলিউট ইকুয়ালিটি তাহলে আমরা দেখি যে ওয়েস্টার্ন মহিলাগুলো কিন্তু প্রত্যেক জায়গায় ওনারা পুরুষদের সাথে নেয় অনেক জায়গার মধ্যে দেন নো দেয়ার Like, for example, when we look at the construction work. Not only construction, like for example, Gentleman's golf club that we know. Yes. They're kind of mohilara allowed now. We have seen a lot of reports and articles on press, on media. Absolute equality is impossible. Islam gives the fairness. Islam is a religion of fairness, but absolutely equality, it is not possible because we are all different in our own ways. তার মানে কি এটা আপনি বলতে চাচ্ছেন যে ফ্যামিলি একটা ইনস্টিটিউশন হিসেবে ইসলাম দেখে এবং প্রত্যেকটি ইনস্টিটিউশনের কিন্তু একজন হেড অফ দি কমান্ড থাকে অফ কোর্স না ডেফিনেটলি এবং জাস্ট টু গিভ ইট গিভ অ্যান এক্সাম্পল ইভেন ইন দ্য বাইবেল ইট সেজ দ্যাট ইউ নো দ্য হাজবেন্ড ইজ দ্য মাস্টার ইন বাইবেল ইটস মেনশন দ্যাট হাজবেন্ড ইজ দ্য মাস্টার অফ হিজ ওয়াইফ আই মিন দ্য ফানি থিং ইজ ফর এক্সাম্পল ওয়েন উই গো টু ওয়ার্ক উই হ্যাভ গট আওয়ার লাইন ম্যানেজার উই হ্যাভ গট দ্য ডিন উই আর হ্যাভ গট সামওয়ান obey you know others chain of command when it comes to husband no I mean it's changed unfortunately it's changed I mean I think the word might be slightly harsh there when we say obey I think people try to misunderstand not absolute obedience of that's course that's what we need to clarify obey means I think you're referring to the harmony the balance that we should be there within that family ji ji amader mane je somoshya holo ki amra jokhon amar hok ay tokhon ami completely ami amar hok ra dabi kori kintu dekha ta onnor hok jokhon ay tokhon etar moddhe ami onno kichu koitam chai I mean, we come up with the very very excuses. True I mean just to give you an example amra jokhon dekhi especially ekhon school term half term cholche wedding er ta alhamdulillah kono obhab nai protidini hoyto dawat sokale ekta bikale ekta thakche একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখি দোজ ওমেন দ্যাট দে আর ফাইটিং ফর দ্য রাইটস অফ হ্যাভিং এ স্পেস ইন দ্য মসজিদ অ্যান্ড আনফর্চুনেটলি যার কারণে আমরা অনেক সময় দেখি অনেক আমাদের সিস্টাররা দে রিপোর্ট ইট টু দ্য প্রেস অ্যান্ড দ্য মিডিয়া গেটস অ্যান অপরচুনিটি টু রিপোর্ট ইট অ্যান্ড মেক ইট আউট অফ প্রপোর্শন Now, the very same woman, I'm not saying all of them, but we do notice from our experiences when we go to wedding halls, wedding ceremonies, how many women do we see
in comparison to men, pray in congregation or jama'ah or fulfilling the salah. So that's right. So that's now right. My question to you would be, when we're talking about establishing salah, why are we picking and choosing that we want this space in the masjid, but when it comes to we're going to a wedding ceremony, we're going to work, we don't see much women. I think a lot of these are misunderstandings and misinformation, and also there are people working day and night to defame and to you know, create confusion about Islam. But ami mone kori je final je amar je insta view toilo ki bortoman juger jara even contemporary Hanafi scholar jara soin agekar juge onek na khorsen kintu ami mone kori jara contemporary Hanafi jurist among scholar jara soin tara shobi motamoti ekhmot je bortoman time and space er moddhe masjide mohila khor jaga ta mane create khora proyojon. We may have problems, but eventually we should target women to come to masjid. The reason why I say this, if they don't go to that place, masjid, they will go to markets, they will go to other places, and this is the best place to connect them with knowledge, with Allah. Is it that what you're trying to say is because they will be deprived from acquiring knowledge? And the reason why, at a time it was prohibited, or some scholars said, women shouldn't go to masjid, it was because women were mostly within their houses. But now it's different. So therefore, I think it's very, very important. I mean, when a masjid in the mohila khor jagat up create khora prajon. After the khazanish dekha kese, onek masjid in the jagat takhleo, e jagat ra kintu gurutte do hoena. মানে এই জায়গাটার একটা ক্লিনলিনেস হাইজিনিক যে সাইটটা আছে বা এটার মেনটেনেন্স করা হয় না এবং এটাও কিন্তু ঠিক না আমি মনে করি যেভাবে আমরা পুরুষের জায়গাটা ক্লিন রাখি ঠিক তোদের মহিলার জায়গাটাও আমরা ক্লিন রাখতাম এবং চেষ্টা রাখতাম যে এটা একটা ওয়েলকামিং জায়গা হয় তার মানে হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের যদি মারা ভুনরা যদি এডুকেটেড ইলমি এডুকেশন যদি না থাকে তো future generation would not be raised in the Islamic principle. Is that what you're saying? Definitely. এবং অনেক জায়গায় দেখা গেছে মহিলারা আমরা যখন অন্য অন্য টাউনে যাই সফর করি তখন দেখা যায় আমাদের মহিলারা নামাজ মিস করতে হয় কারণ নামাজ পড়তে পারেন না একটা মসজিদে ঢুকলা শুধু আমি ফরিলাম তাই তো নামাজ পড়ার কোনো জায়গা নাই তাহলে এটা দেখা যায় এই ফেসিলিটিটা কি মানে আমাদের মহিলারা বঞ্চিত থাকলা ডিপ্রাইভ থাকলা এবং অনেক সময় আছে ওজু এবং অনেক সময় আছে বাথরুম ব্যবহার করা এই অনেক কিছু আছে সার্ভিস এটা আছে এটা মসজিদে থাকলে অনেকটা কিন্তু সুবিধা হয় বাট অনেক সময় একটা জিনিস আমরা দেখতে পারি মসজিদগুলো নামাজের জন্য নামাজের আধা ঘন্টা আগে খোলা হয় এবং ঠিক নামাজের আধা ঘন্টা পরে লক করা হয় যে এটা অনেক মসজিদের মধ্যে আছে স্পেশালি লোকাল মসজিদগুলোর মধ্যে যদি সম্ভব হয় মসজিদটা নিয়ম হইলে গিয়ে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ওপেন থাকাটা মানে উচিত বাট এটা অফকোর্স ডিপেন্ড করবো যার যারই একটা ক্যাপাসিটি মসজিদের ক্যাপাসিটি অনুযায়ী বাট জাস্ট টু ফাইনালাইজ দিস ইম্পর্টেন্ট পয়েন্ট আমি মনে করি যারা মসজিদে যাইবা অবশ্যই মসজিদের আদব রক্ষা করবা কিন্তু দেখা যায় আমাদের অনেক মহিলা অকল মসজিদে যখন যায় দেখা যায় যে একটা মানে কোন জায়গায় যাইরা যে এটা মানে কোনো মানে কোনো ধারণা নাই তো মহিলাসকল যদিও মসজিদ যাইতা এলাউড আছে আল্লাহর রাসূল করিম এলাউড করছেন এবং ফরে অনেকে নাও করছেন এটার কারণটা আছিল যে মহিলাসকলে মসজিদের যে এটিকেটসটা মেনটেন করছেন না অর্থাৎ কারেক্ট ড্রেস কোড এবং অনেক কিছু যে আমরা এগুলো বইয়ের মধ্যে অ্যাভেলেবল আছে এগুলো আমরা দেখিয়া কারেক্টলি মসজিদে যাইতাম আমরা বাট এখানে শুধু মহিলাদেরকে এক পাশে কথা না বললে হবে না আমাদের পুরুষদের কিছু দায়িত্ব আছে শিওর ডেফিনেটলি ইয়েস নাও ইফ আল্লাহ ইনস্ট্রাক্টস আস দ্যাট উই শুড lower our gaze. No, that's why are we failing to do that? No, that's of course this is from the men's side. This is our responsibilities. But also at the same time, our women should also maintain their dress code so that they're not creating a temptation create on either. So basically you're saying that there should be a balanced approach. Yes. That man and woman should have definitely equal opportunity but at the same time have a balanced understanding. And we're not trying to say that any of the gender is superior to the other. No, of course not. Acha tarpor amra ai je masjid should be open for all orthat পুরুষ এবং মহিলা বর্তমান যুগে এবং অনেক যুগোপযোগী উলামায়ে কেরাম এবং হানাফি উলামায়ে কেরামের মতো এটা ঠিক আছে এবং বিশেষ করে আমরা যারা এই দেশে থাকি যে মহিলারা যারা বাইরে অলরেডি আসেন তাইলে মসজিদে গেলে সমস্যাটা কী তা হয় আচ্ছা এরপরে যথেষ্টলে আমরা প্রত্যেক রেস অর্থাৎ আমরা এখন দেখি যে অনেক মসজিদ এটা পাকিস্তানি মসজিদ এটা বাঙালি মসজিদ এটা সোমালি মসজিদ এই যে একটা যে রেশিয়াল একটা ব্যারিয়ার হল ক্রিয়েট করা হয়েছে নট অনলি রেশিয়াল জাস্ট টু অ্যাড লিটল বিট দ্য পলিটিক্যাল আইডিওলজিক্যাল মেসেজ ইটস আর অলসো দেয়ার ইয়েস দ্য পিপল উড সে যে এটা হচ্ছে একটি দলের একটি ইসলামী দলের বা একটি অন্য দলের সেকুলার দলের তো এইগুলো কেন লেবেলিং করা হচ্ছে মসজিদকে এগুলা দুর্ভাগ্যবশত এগুলো আমাদের মধ্যে রয়ে গেছে এবং আমি মনে করি যে প্রত্যেকটা মসজিদে আমরা এমনভাবে একটা টেন্ডেন্সি আমরা ক্রিয়েট করবো যে anybody comes to the masjid, we should make them feel
welcome and should make them feel like they're at home. So when the masjid says it's doesn't open to the all, is, hmm? When the masjid says it's open to all, mm-hmm. but then restricts people of other ideological understanding to come to the mosque. Now, ekhane ekti guruttopurno bishoy apnar sathe ami share korte chaichi. Onek masjid, if I go back to the recruitment of imam when it comes to, so onek shomoy onek masjid, tara ekjon qualified imam ke pradhanno dicchen na. Niyog den na ba ওর ওনার উপরে প্রাধান্য দিচ্ছেন এমন একজন ইমাম যে হয়তো ওনাদের আইডিওলজিক্যাল বা ওনাদের মতের সাথে মিলাচ্ছে কিন্তু আরেকজন কোয়ালিফাইড ইমাম হি হ্যাজ গট ফুল কোয়ালিফিকেশন বাট দেন রিক্রুটিং দেম সি উই ডোন্ট লুক অ্যাজ মুসলিম উই ডোন্ট উই নেভার লুক অ্যাট দি বিগার পিকচার আমরা মানে বড় যে ইন্টারেস্ট এটার মধ্যে আমরা দেখি না আমরা যে সামান্য ছোটোখাটো জিনিস নিয়ে আমরা কিন্তু এটার মধ্যে আমরা ব্যস্ত থাকি সো উই অলওয়েজ শুড লুক অ্যাট দ্য গুড সাইড ও দ্য হোয়াট ইজ বেটার ও দ্য বিগার পিকচার এটা আপনি রাইটলি কইছেন যে অনেক মসজিদের মধ্যে দেখা যায় যে কোয়ালিফাইড ইমাম করে নিয়োগ দেওয়া হয় না বা রিক্রুটমেন্ট করা হয় না বাট দিলেও একটা পার্টিকুলার আমার মাইন্ডের সাথে আইডিওলজিক্যাল বিলিফের সাথে রেস্ট্রিক্টেড রাখা হয় এটা কিন্তু আমি মনে করি ঠিক না এবং ইসলামিক এবং দিনই দিক থেকে এই জিনিসটা ঠিক নয় আমরা প্রায়োরিটি দিব নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোয়ালিফিকেশন এটার দিক দিয়ে আমরা প্রায়োরিটি দিব এবং এটার উপরে বেস করিয়া দেখবো যে মসজিদের ফায়দা কী হইব কমিউনিটির ফায়দা কোনটা থেকে বেশি হইব মানে মানুষ কীভাবে বেশি ফায়দা পাইব কার কাছ থেকে বেশি ফায়দা পাইব এই জিনিসগুলোর উপরে আমরা বেস করিয়া উই শুড রিক্রুট আর সেকেন্ড জিনিস হলো আপনার সাথে যদি এটা আমি একটু যদি জানতে চাই এখন আমরা জানি মসজিদ প্যানেলে কিন্তু যারা কমিটিতে আছেন সবাই কিন্তু আলেম না সবাই কিন্তু ইসলামের পারদর্শী না তখন তারা কী করা উচিত যখন একটা ইমামকে রিক্রুটমেন্ট করবেন আপনি কী মনে করেন কী সলিউশন দিতে পারেন কারণ দে আর নট কোয়ালিফাইড আলেম আমি মনে করি যে আমরা যারা পাশে আমরা যারা কোয়ালিফাইড পিপল হোক যারা আসেন মানে যদিও আমি নিজে না হইতাম পারি কিন্তু আমার পাশে আছে আমার কমিউনিটির মধ্যে আছে আমার এলাকার মধ্যে হয়তো কেউ আসেন নলেজেবল পার্সন ও পার্সন অফ নলেজ ওনাদেরকে আমরা সামনে আনবো আমি এখন যে আপনারাও একটা একটা আপনাদের মতামত দেখা এবং আপনারা কিতাম মনে করেন যে ইমাম ইমাম সাহেব সম্পর্কে এটা আমরা করতাম পারি তার মানে হচ্ছে উই কুড সিক হেল্প ফ্রম আদার্স তার মানে হচ্ছে যে সমাজে যে গুণী বা যারা প্রতিষ্ঠিত আলেম আছেন তাদেরকে একটা মসজিদ ইনভাইট করতে পারেন এবং রিক্রুটমেন্ট প্রসেসটা হ্যান্ডেল করতে পারেন না দ্যাট লিঙ্কস মি টু দ্য আদার কোয়েশ্চেন আজকের জেনারেশনে কত ইম্পর্টেন্ট যে বাইলিঙ্গুয়াল ইমামদেরকে নিয়োগ দেওয়া ওয়াই সাই দ্যাট কারণ শুধু বাংলা শুধু উর্দু শুধু হিন্দি কথা বললে তো হচ্ছে না বিকজ উইভ গট ইয়াঙ্গার জেনারেশন দ্যাট দে স্পিক ইংলিশ ইংলিশ ইজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তখন বাইলিঙ্গুয়াল ইমাম রিক্রুট করার কত ইম্পর্টেন্ট আসলে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দেখা যায় যে আমরা যারা বাইলিঙ্গুয়াল যারা ইমাম হল এরা অ্যাভয়েড করেন মসজিদে ওয়াই এটা এটা আমি আমার একটা এক্সপিরিয়েন্স ওয়াই উড ইউ সে দ্যাট অনেকটা কারণ আছে প্রথমত হইল কি যে মসজিদ কমিটির কিছু প্রেশার অকল থাকে এবং মসজিদ কমিটির কিছু একটা ইন্টারফিয়ারেন্স থাকে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যদিও সকল নয় এটা একটা হইতে পারে দ্বিতীয় নম্বর হলো কি ফে যেটা আছে আমরা দেখি যে মসজিদের ইমামরে যখন আমরা ফে করা হয় তখন দেখা যায় ফ্যানি ফ্যানি করে গোনা হয় আই মিন দিস ইজ আনাদার থিং আই ওয়ান্ট টু টাচ আপন উই ফ্যানি লাইক উই কাম টু ফে অ্যান ইমাম এন্ড দিস ইজ সামথিং আই উড লাইক টু টাচ আপন সো হাউ ক্যান অ্যান ইমাম স্টে কোয়ালিফাইড ইমাম স্টে ইন দ্য মসজিদ নাও হি উইল লুক ফর আদার অপরচুনিটিজ ভেরি ট্রু নাও এখানে আরেকটা জিনিস আমাদের সংশোধন করা উচিত আছে ইটস জাস্ট ফর আওয়ার লার্নিং এক্সপেরিয়েন্স যখন আমরা একটা প্রাইভেট ম্যাথস টিচার ইংলিশ টিচারকে রিক্রুট করছি বা টিউটর হিসেবে নিচ্ছি উই গিভ অ্যান আওয়ার £15 £20 £25 ইজিলি যেখানে qualified imam ke amra gonchi 5 pound theke jodi kom dewa jay ji yes that is right so why do we not move ahead you see again I don't think we have understood and we have valued our religion properly because all of these things come when you value and appreciate and acknowledge your religion then you will come to an understanding that the people of this religion whoever connected to this they're also very honored and respected alhamdulillah some masjid they do but still majority or vast majority of masjid amar mone hoy the imam saber je beton ta ekdom mane low paid ebong this is I mone kori eta unfortunate ta aro kintu amader amader jara musliman holo amra bujhar dorkar আমরা নো ওয়ান্ডার উই আর স্টিল বিহাইন্ড ইন এনিওয়েজ এখানে একটা ইনফ্লুয়েন্স থাকতে পারে শুধু কমিটিকে দোষ দেওয়া হবে না যে কমিউনিটি আছে এখানে হাউ আর দে সাপোর্ট কারণ এই কমিউনিটিগুলো কিন্তু মসজিদকে চালাচ্ছেন ডোনেশন দিচ্ছেন তো তাদের কতটুকু ভূমিকা রাখা দরকার এখানে যে অবশ্যই আমার মনে হয় এটা এটা টিম ওয়ার্ক অ্যান্ড এভরিবডি শুড এনকারেজ ইচ আদার অন দিস ম্যাটার আমরা ম্যানেজমেন্ট কমিটির কথা কইছি কিন্তু ইমাম অখলোর মধ্যেও কিছু কিন্তু কমতি আছে এটা আমরা উই হ্যাভ টু অ্যাকসেপ্ট যে ইমাম অনেক ইমাম আছেন ওনাদের দায়িত্ব পালন করেন না ঠিকমতোভাবে আবার অনেক আছে দেখা যায় যারা ইমামতি করেন অনেক দাদা কোয়ালিফাইড নাই অনেক মানুষ আছে দেখা যায় উনি গ্রাজুয়েট নাই উনি অথরাইজ কোনো স্কলার নাই বাট টু ডু সামথিং দে হ্যাভ টেকেন দ্য রেসপন্সিবিলিটি জব বাট দেন এগেইন ইট গোজ ব্যাক টু দ্য কমিটি হু ইজ রিক্রুটিং দ্য ইমাম দেন সো দ্যাট মিন্স অ্যাট দ্য টাইম অফ রিক্রুটমেন্ট উই নিড টু ইনশোর কোয়ালিফাইড পারসন শুড বি রিক্রুটেড আই থিংক আওয়ার টাইম ইজ গোইং সো উইল জাস্ট কুইকলি টাচ আপ অন টু থ্রি আদার পয়েন্টস এরফর যে মসজিদের যে দায়িত্ব রয়ে গিয়া
এটা হলো একটা প্লেস অফ এডুকেশন, এটা একটা ইলিম এবং শিক্ষার জায়গা, ইটস এ প্লেস অফ নলেজ। আমি দেখছি আমার এক্সপিরিয়েন্সের মধ্যে যে অনেক আমাদের মানুষ সকল যারা আছেন কমিউনিটির মুসলমান সকল আছেন, যা মুসল্লিয়ানা কারাম সকল আছেন, তারা মনে করেন যে কোনো একটা ক্লাস এবং কোনো দার্স, কোনো একটা স্টাডি ক্লাস যদি মসজিদে হয় তাহলে এটা মনে করেন যেটা ঠিক নয়, এবং কেন যে হ্যাঁ আমরা নফল নামাজ পড়াম, তুমি যেখানে এই কোনো ক্লাস করায় মসজিদে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মসজিদের মসজিদ যে ফরজ নামাজটা হলে খুবই গুরুত্বপূর্ণ মসজিদে, তারপরে সুন্নত মুয়াক্কাদা আমরা আদায় করতাম পারি, তারপরে যদি সুযোগ থাকে তাহলে নফল আদায় করতাম পারি, কিন্তু খোয়া হয় যে নফল এবং সুন্নত সুন্নত গৌরব পড়াটা বেটার কোনো কোনো হাদিস অনুযায়ী আমরা পাই। তখন দেখা যায় আমরা অনেকে নফল ফরতাম করি, দেখা যায় যে ইলিম বা ক্লাস অফ নলেজ বা দার্স বা হালাকা অফ নলেজ আমরা দেখা যায় আমরা অনেকে অপোজ করি, আমরা কই যে এটা এখানে কিতা ক্লাস শুরু করছেন আপনার এখানে মাতিরা ঠিক না, কিন্তু রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কিন্তু আসিল একটা ইলমের কেন্দ্র, ইট ওয়াজ এ সেন্টার অফ নলেজ। অ্যান্ড নট অনলি দ্যাট, সাম অফ দ্য বিগ ইউনিভার্সিটিজ ইন দিস ওয়ার্ল্ড বিগ্যান ফ্রম দ্য মসজিদ, মসজিদ থেকে শুরু হয়েছে। অর্থাৎ আপনি দেখতে পারেন জামিয়াত আল আজহার ইউনিভার্সিটির আসল শুরুটাই লেগে মসজিদ আল আজহার থেকে, এবং পরে গিয়ে এটা সময়ের ব্যবধানে এটা গিয়ে একটা বড় ইউনিভার্সিটি। এবং আমরা যদি এটা শুরু আপনার মসজিদ থেকে, কারেক্ট, আমরা যদি ইসলামী ইতিহাস দেখি যারা দে উইথ দি প্রাইম ইনভেন্টার্স ডিউরিং দি তাবেইন তাবে তাবেইন অল দি আদার দি গোল্ডেন হিস্টোরিক্যাল টাইম, উই হ্যাভ সিন দি পিপল হু আর ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ মসজিদ হ্যাভ ডেভেলপড ইন দি ফিল্ড অফ মেডিসিন, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং এন্ড সো অন। অর্থাৎ মসজিদ হলো একটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ফর সিকিং নলেজ, কারণ এটা এটা অলওয়েজ ইটস বিন এ ট্রেডিশন অফ দ্য মুসলিমস, এবং আপ আনটিল টুডে ইন দ্য মুসলিম আরব ওয়ার্ল্ড উই ফাইন্ড মসজিদ হ্যাভ বিন ইউজড অ্যাজ এ প্লেস অফ সিকিং নলেজ, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, মসজিদ উল নবী, মসজিদ উল হারাম, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাব সুফা, অর্থাৎ যারা সাহাবা একরাম হল যে সুফার সাহাবা একরাম যারা বোয়াত আসা, ওনারা ইলিম তলব করতা আল্লাহর গর মসজিদ বইয়া। এরপরে যে জিনিসটা হয় যে মসজিদে লাগে একটা প্লেস অফ দাওয়া, এটা আমরা কিন্তু আইটেম পারছি না, আমার মানে টাইমটা আমরা কমিয়ে আইয়র, বাট মসজিদ ইজ এ প্লেস অফ দাওয়া, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ফর দাওয়া। আর এই জন্য আমি মনে করি যে আমাদের মসজিদগুলা সুইটেবল করিয়া এরকম রাখার দরকার, যেভাবে কোনো নন মুসলিম আইলে এই মসজিদ থেকে আকৃষ্ট হয়, দে শুড বি অ্যাট্রাক্টেড বাই দ্য মস্ক। আমি মানে তার মানে হচ্ছে যে যদি কোনো ধরনের অন্য ধর্মের মানুষ আছে যেখানে মিডিয়াতে অনেক নেগেটিভ ইনফরমেশন আছে, উই শুড কিপ our masjid suitable for the non muslims to come and visit, and we should welcome them sometimes. Amra onek mone kori je masjid er moddhe khenai ba kafir hol eta ekta ba muslim hol rasul e karim sallallahu alaihi wasallam shomoy masjid un nabawir bitre najran nasara of najran ortha christian najran ekta ekta tribe ba qabila oi najran qabilar christian hol rasul e karim sallallahu alaihi wasallam masjid aisoin ebong rasul e karim sallallahu alaihi wasallam tan boar jaga disoin welcome korsoin ebong ibadat tarar namaz porar shujog kore disoin মানে বহুত থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। আমরা আরও কিছু বিস্তারিত আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে আই থিঙ্ক আমার মনে হয় উই ক্যান কন্টিনিউ দিস টপিক নেক্সট উইক ইনশাআল্লাহ, উই উইল উই দেয়ারস নো প্রবলেম উইথ দ্যাট, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ বিকজ দেয়ারস লট মোর টু ডিসকাস, বাট আনফরচুনেটলি দিস কেস অফ টাইম উই কুডেন্ট ডিসকাস, বাট ইনশাআল্লাহ ইন আ ফিউচার এপিসোড অ্যাজ ইউ হ্যাভ টোল্ড উই উড ডিসকাস এন্ড টাচ মোর ইন দ্যাট। জাযাকাল্লাহ খায়র ফর টুডে ইনশাআল্লাহ, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর এনলাইটিং আস উইথ ইওর নলেজ। জাযাকাল্লাহ খায়র। With this, my dear viewers, we have come to the conclusion of our tonight's discussion. We have heard from our conversation from the renowned scholar here that masjid should not only be a part where we do our act of ibadah, the important act of ibadah, that is the praying, offering salah, but it should be a place of community cohesion. It should be a hub for communities to come together to learn, to understand, to propagate the true message of Islam. And from here, we also understand from our today's discussion that masjid should not only be a symbol of architect or space, but rather it should be a place for ummah to establish the socio-economic political system based on justice and fair play that can contribute, that can cater for the wider society. With this, we conclude our tonight's discussion, inshallah. We look forward to seeing you in our next episode. Till we meet again, subhanakallahumma wa hamdik, nashhadu an la ilaha illa ant, nastaghfiruka wa natubu ilayk, wassalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh. Jazakallah khair. Thank you very much for coming.